লাইনে বলছে এই আসছে ম্যানেজার এই আসছে, কোনো আধার লিঙ্ক নাই, এই নাই এই নাই, কোনো কাজই হচ্ছে না। দীর্ঘদিন এসে মায়েরা এরকম ছেলে বাচ্চা কাচ্চা ফেলে এসে এখানে পস্তাতে হচ্ছে, কোনো ব্যবস্থাই নেই। এটা বলছে আসছে আসছে করে এই সারাদিনটাই চলে যাচ্ছে, কত লোক আছে ঘুরে গেল, কোনো কাজই হচ্ছে না। থেকে তো অফিস, ঠিক আছে, এতগুলো লোক দাঁড়িয়ে আছে বাইরে, প্রত্যেক দিন আসা সম্ভব না, অন্তত মেয়ে ছেলেদের, আর ছেলেদেরও কাজ থাকে, এখানে আসা সম্ভব কি সবারই প্রত্যেক দিন? তারপরে তো এখন তো করোনা টাইম, বাস চলছে না, টোটো ভাড়া করে কার এত স্বাধীন আছে যে এখানে আসবো সবসময়? ক্যাশিয়ার একজন এসেছিল, আমরা সাড়ে নটা থেকে কোনো কিছু না খাওয়া দাওয়া করে এখানে এসে দাঁড়িয়ে আছি। এখন সাড়ে বারোটা বাজে যাচ্ছে, কোনো কেউ নেই, এখন লিঙ্ক নাই বলছে, এখনও বলছে এক ঘন্টা দেরি আসতে, তাহলে আমরা এখন না খেয়ে দিয়ে দাঁড়িয়ে আছি, কী করবো স্যার? আমরা সার্ভিস প্রতিদিনই আমরা সার্ভিস দিই, আমরা মানে দীর্ঘ সময়ে লাইনে লোক থাকলে সব যত লোকই ঢোকে যত সার্ভিস দেওয়ার চেষ্টা করি আমরা, স্টাফ শর্টেজ আমাদের। হ্যাঁ, তা আমরা স্টাফ আমাদেরকে দিবে, কিন্তু আমাদের স্টাফ শর্টেজ, তা আজকে এরকম একটু সিচুয়েশান হয়েছে যে একজন অফিসার আমাদের ছুটিতে আছে আর একজন অন্য জায়গায় ডিউটি গেছে, তা এবারে আমরা জানিয়েছি ওখান থেকে রিজনাল অফিস থেকে আমাদের ব্যবস্থা করেছে, উনি আসতে একটু লেট হচ্ছে, লেট হলেই কাজ আরম্ভ হয়ে যাবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।